হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। ব্যবসায়িক এবং নানা কাজে আমাদের অনেকেরই বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসে থাকার প্রয়োজন হয়, আর থাকার জন্য আমাদের বেছে নিতে হয় কোনো না কোনো আবাসিক হোটেলকে। আমরা অনেকেই খুঁজি অল্প টাকায় পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মানের কোনো হোটেল। আজ আপনাদের এরকম একটি হোটেল দেখাবো যার নাম হোটেল ডায়মন্ড পার্ক। ভিডিওতে জানাবো হোটেলের অবস্থান, বিভিন্ন ক্যাটাগরির রুম এবং বিভিন্ন সুবিধা সম্পর্কে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে হোটেলটি ঘুরে দেখা যাক। দর্শক, আমরা আছি হোটেল ডায়মন্ড পার্কের রিসেপশনে। এই মুহূর্তে পরিচিত হব হোটেল ম্যানেজারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম এরশাদ, আমি এখানকার ম্যানেজার হোটেল ডায়মন্ড পার্ক। আমার বাড়ি রংপুর নীলফামারি। আমরা হোটেলের বিভিন্ন সুবিধা সম্পর্কে জানবো। প্রথমেই জানতে চাচ্ছি আপনাদের এখানে কেমন ক্যাটাগরির রুম আছে একটু বলবেন। আমার এখানে সিঙ্গেল, ডবল, থ্রি বেড আছে, নন এসি, এসি, বিভিন্ন কোয়ালিটির রুম আছে। কী কী সুবিধা দিয়ে থাকে? ওয়ালা, সাবান, রুম স্প্রে, এয়ার ফ্রেশনার, ওয়াইফাই লাইন, গরম পানি, ঠান্ডা পানি, হাই কমেট, লো কমেট, এসি, নন এসি, তারপরে মনে করেন ফেস টিস্যু দেই, টয়লেট টিস্যু দেই। এখানে সুযোগ সুবিধা যতটা সব, কারেন্ট চলে গেলে জেনারেটর আছে, তারপর ফ্রিজ আছে। আপনাদের এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের পার্কিং আছে। দর্শক, চলুন তাহলে পুরো হোটেলটি একবার ঘুরে দেখি। আমরা এখন একটি রুমে প্রবেশ করব। এটি একটি থ্রি বেডরুম। এখানে রয়েছে একটি সিঙ্গেল এবং একটি ডবল খাট। আরও অনেক কিছু রয়েছে যা আমরা একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আমরা বিভিন্ন আবাসিক হোটেলের ভিডিও করে থাকি, তাই আপনার পছন্দের আবাসিক হোটেলের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ইতিপূর্বে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এটি একটি এসি রুম। রুমটির সাথে রয়েছে খুব সুন্দর একটি ওয়াশরুম। একে একে হোটেলের সকল ক্যাটাগরির রুমগুলো দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা হোটেলের রুম বুকিং করতে চান তারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে হোটেলের রুম বুকিং করতে পারেন।
একজন গেস্ট যদি আসতে চায় এক্ষেত্রে কীভাবে আসতে পারে আপনাদের হোটেলে? চিটাগংয়ে ওরা যে কোনো জায়গায় অবস্থা নামলে, গাড়ি থেকে নামার পরে বা ট্রেন থেকে নামার পরে আমাকে আসতে হবে বদ্দারহাট। বদ্দারহাট পুলিশ বক্সের পাশেই আমার হোটেলটা, বদ্দারহাট মোড়ে পুলিশ বক্সের পিছনে আমার হোটেল ডায়মন্ড পার্ক। এখানে এসে আপনাদেরকে ফোন করলে আপনারা রিসিভ করেন? হ্যাঁ, আমরা ফোন করলে আমরা রিসিভ করি। আমাদের এখানে ওয়ার্ড বয়রা আছে, এরা সিকিউরিটি আছে, এরা নিজেরাই তত্ত্বাবধানে নিয়ে আসবে উপরে। যাচ্ছি, আপনাদের এখানে কীভাবে রুম বুক করা যায়? আমাদের এখানে সরাসরি আসলেও বুক করতে পারে, ফোনের মাধ্যমে বুক করতে পারে, যে কোনোভাবেই বুক করতে পারবে। আপনাদের এখানে আসার পরে কি কোনো ফর্ম পূরণ করা লাগে কিনা? হ্যাঁ অবশ্যই, কারণ এখানে আসলে তার বৃত্তান্ত ফর্ম পূরণ করতে হবে, তার ভোটার এনআইডি কার্ড দিতে হবে, তার পরিচয়পত্র সব কিছু আমরা বায়োডাটা দিতে হবে আমাদেরকে। আপনারা কোনো ফটো রাখেন কিনা? হ্যাঁ আমরা ফটো রাখি। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো হোটেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।